যতই আপনি বলেন যে ইলেকশন আমি প্রতিরোধ করব, করতে দেব না, সেটা আপনি পারবেন না। ইলেকশন হয়ে যাবে। ইলেকশন হয়ে গেলে কি হবে? আমার কথা হলো, এই জায়গায় শুধু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই আমি চাই না, এইটার পরবর্তীটাও আমি চাই। কারণ এই দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আগে হয়েছে, হওয়ার পরে এখন তারা দুজনে, এই যেটা শব্দ ব্যবহার করেন, মারামারি হচ্ছে, হওয়ার পরেও এখন আপনার আবার নির্বাচন নিয়ে কথা উঠেছে। তা আগে সুষ্ঠু নির্বাচন এই দেশে হয় নাই? আমি যদি 11টা সংসদ নির্বাচনের কথা আপনি ভুলে যান, সামরিক শাসনের আমলেও হয়েছে, বেসামরিক শাসনের আমলে হয়েছে, আধা সামরিক সরকারের আমলেও হয়েছে ধরেন, আমার তো কিছু নির্বাচন তো সুষ্ঠু হয়েছে, অন্তত 4টা নির্বাচন তো সুষ্ঠু বলে আওয়ামী লীগ বিএনপি একমত হয়েছে। তো সেই সুষ্ঠু নির্বাচন করার পরেও কেন আবার সুষ্ঠু নির্বাচনের জন্য আমার ব্যবস্থা জন্য দাবি জানাতে হচ্ছে? এই কারণে আমি বলি, আপনারা যদি একটা সুষ্ঠু নির্বাচন করে যেই ক্ষমতায় আসুক, পরবর্তী নির্বাচনের আগে যেন আবার এই একই দাবি রাজপথে নামতে না হয়। সো নির্বাচন পরবর্তী সরকারের শাসন ব্যবস্থা কি হবে সেই কথাটা আমাকে দিতে হবে। আপনি, হ্যাঁ, আমি সুষ্ঠু নির্বাচন করলাম, এখন আপনারা যদি 1 মিনিট সময় দেন আমি বলি। বলুন বলুন। ধরেন যেই নির্বাচনগুলোকে আমরা ভালো বলি, 91 সালের নির্বাচনটা যদি ধরেন, 27 ফেব্রুয়ারি, হ্যাঁ, আমরা তো তখন ভোটার, সেই নির্বাচনটা ভালো হয়েছে। ভালো হওয়ার পর বিরোধী দলে ছিল আওয়ামী লীগ, সংসদের আপনি ডাটা নেন 30%, মানে 30% তারা অ্যাবসেন্ট, পার্লামেন্টে যায় নাই। আপনি বলতে পারেন এটা প্রসিডিংস, পার্লামেন্ট ওয়ার্ক আউট করবে, এটবে, মানলাম। পরের সংসদ যেটা ভালো বলি আমরা, সপ্তম, 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন না, যে নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিএনপি বিরোধী দলে, শক্তিশালী বিরোধী দল ইতিহাসের, 116টা আসন নিয়ে এসেছে, 43% তারা সংসদ বর্জন করেছে, গেল। 2001-এ বিএনপি পাওয়ারে আসলো, আওয়ামী লীগ সংসদে বিরোধী দলে 60% তারা ওয়ার্কিং ডেজ আপনার বর্জন করেছে, দেখেন বাড়তেছে কিভাবে। এরপরে ভালো নির্বাচন যেটা বলেন, নবম সংসদ 2008-এর 29শে ডিসেম্বর, সেই সংসদের ডাটা নেন, বিএনপি সেই সংসদে আপনার 84% দিন, আর অপোজিশন লিডার অব দ্য অপোজিশন 5 বছরে সংসদে গিয়েছেন 12 বার। তো আমি এখানে নাম বলে বলতেছি না, আমি চর্চাটা বলতেছি। তো আমি আরেকটি সংসদ নির্বাচন করলাম যেটা অবাধ, সুষ্ঠু হলো, ভালো হলো, সেই নির্বাচনের পরে যখন আমি আবার এই মানবাধিকার নিয়ে যদি আবার কথা বলি, সেই নির্বাচনের পরে যদি আমি একটি এই নির্বাচন কোন পদ্ধতি হবে নিয়ে কথা বলি, তা আমার কি এইভাবেই যেতে থাকবে? এই কারণেই বলি, এই সমস্যার সমাধানটা করেন, 50 বছরে যেটা আমরা পারি নাই এটা করেন, একটা পারমানেন্ট সলিউশনে আনেন, যে আমার ইলেকশন এই সিস্টেমেই হবে, আমার ইলেকশন এইভাবে হবে, আমার ইলেকশন পরবর্তী আমি যে ম্যানিফেস্টো দেন, আমি জানি ম্যানিফেস্টো দেন এটা 100% বাস্তবায়ন সম্ভব না, এই ম্যানিফেস্টোটা যথাসম্ভব আমি যেন চেষ্টা করি, সেই জায়গাটা যদি আমি যেতে পারি, রাজনৈতিক দলের যদি কমিটমেন্ট সেই জায়গায়, আমি বলি না ভাই 100-তে 100 পাও, 50 পাও, 60 পাও, তবু তো একটা মানুষের, এই যে আজকে 4 জন মানুষ মারা গেল, বিএনপির কয়জন? 4 জন না? আপনি বলেন যে এর আগে আওয়ামী লীগও মারা গেছে, আওয়ামী লীগের অনেক মানুষও মারা গেছে, তার আগেও বিএনপি মারা গেছে, এর আগে আওয়ামী লীগ বিএনপি দুই দল মিলে মার খেয়েছে জেনারেল এরশাদের আমলে। তো মানুষ কি খালি মরতেই থাকবে এই গণতন্ত্রের জন্য? তো স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, আমার কেন রক্ত দিতে হবে?